ক্লে দিয়ে আমিও বানিয়ে ফেললাম কসমেটিক্স বক্স। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ক্লে আপনারা কম বেশি সবাই চেনেন, আর আমার মতো ক্লে দিয়ে যে কোনো জিনিস বানাতে খুবই ভালো লাগে। তো নাটিকুটি করে বসে পড়লাম আজকে ক্লে দিয়ে কিছু বানাবো বলে। তো মূলত আমি একটা কসমেটিক্স বক্স বানাবো। তো সবার প্রথমে আমি কালো কালার ক্লেটা দিয়ে এটাকে কী বলে আই শেডোর বক্স বানানোর ট্রাই করতেছি। তো আমি খুব ভালো এগুলো পারি না, আর আমি যখন যেহেতু সবসময় বিজি থাকে ক্লায়েন্ট নিয়ে, তো এগুলো আমার বানানোর টাইমও হয় না। বাট আজকে শখের বসে তো বানাইতে বসে পড়লাম। তো সবার প্রথমে আমি এটা বানিয়ে নিচ্ছি হলো আই শেডো। তো আমি আজকে বানাবো মূলত হলো আই শেডো। কিছু ভেবে বসি নাই যে কী কী বানাবো, বাট আস্তে আস্তে বানিয়ে ফেলবো। তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু আই শেডোর প্লেটটা বানিয়ে ফেলেছি। এবার আমি বানাচ্ছি লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি প্রথমে একটা পিঙ্ক, হালকা পিঙ্ক কালার, বেবি পিঙ্ক যেটা আছে সেটা নিয়ে নিয়েছি, এবং নিয়ে নিয়েছি রেড কালার। তো রেড কালারটা আমি উপর দিকে দিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন একটা শেপ করে নিচ্ছি যেভাবে লিপস্টিকের শেপ থাকে। অ্যান্ড আমি হলো এটাকে কী বলে পার্পল কালার দিয়ে সাইডটা একটু করে দিয়েছি, যাতে এটা দেখলে মনে হয় যে লিপস্টিক, একদম লিপস্টিকের মতো হয়েছে না? তো আস্তে আস্তে আমি এভাবে আর একটা লিপ লাইনার বানিয়ে নিচ্ছি। তো লিপ লাইনারের বর্ডারটা আমি দিয়েছি হলো এই যে বেগুনি কালারের, আর সাইডে দিয়েছি হলো হলুদ কালার। তো আমি এটা বানিয়ে নিচ্ছি মেকআপের ব্রাশ। ব্রাশের সামনে যেরকম থাকে সেরকমটা দেওয়ার ট্রাই করেছি, যদিও আমি এক্সপার্ট না, আমি বারবার বলে নিচ্ছি, আপনারা যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, আমি যেটার মধ্যে বেসটা করতেছি, বেসটার ওইটা হলো আমার একটা কানের দুলের ট্রে ছিল, ট্রের মধ্যে আমি ক্লে দুইটা ক্লে মিক্স করে দেন বেসটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে সব কিছু আস্তে আস্তে সুন্দর করে ওইটার মধ্যে বসাই দিব, একটা বক্স যেভাবে বানায় সেভাবে। তো আমি বারবার বলতেছি আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আমি এক্সপার্ট না, যেমন পেয়েছি তেমন বানিয়েছি। আর সবাই জানাবেন ফাইনালি আমার কসমেটিক বক্সটা কেমন হয়েছে, আপনাদের কাছে ভালো লেগেছে কিনা আমি জানি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন।